ইমানের ঘোষণা রব্বুন আল্লাহ আল্লাহু আকবার সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহেরবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশ ও বিশ্ববাসী ভাই এবং বোনেরা, করোনা ভাইরাসের আক্রমণ সহ আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার লঘু শাস্তি এবং আখিরাতে মহাশাস্তি থেকে রক্ষা পেয়ে কল্যাণ ও মুক্তির লাভের লক্ষ্যে সকলের প্রতি আমাদের আন্তরিক আহ্বান, আপনারা সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এই বিষয়টি মজবুত বিশ্বাসের সাথে গ্রহণ করে ইমানের ঘোষণা করুন, রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার। দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এই বিষয়টি মজবুত বিশ্বাসের সাথে গ্রহণ করে ইসলামের সাক্ষ্য অঙ্গীকার করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়, এই বিষয়টি মজবুত বিশ্বাসের সাথে গ্রহণ করে ইসলাম বাস্তবায়নের সাক্ষ্য অঙ্গীকার করুন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। দুর্নীতি, সন্ত্রাস, শোষণ, জুলুম ও সকল প্রকার উগ্রতা মুক্ত সমাজ রাষ্ট্র গঠনে ইমানের ঘোষণা, ইসলাম ও ইসলাম বাস্তবায়নের অঙ্গীকারের ভিত্তিতে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে আল্লাহর এই সার্বভৌমত্বের অধীনে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বের আনুগত্যে নিজের সময় ও অর্থ কুরবানির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে থাকুন। নিজের কৃত সকল অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করুন। সালাত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর এই বিশেষ রহমত ও সাহায্য লাভের জন্য কোরআন ও সুন্নার আলোকে দোয়া এবং সর্বাবস্থায় মহান রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করুন। করোনা ভাইরাসের আক্রমণজনিত সংক্রমণ মহামারী থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বনে ঘরে থাকুন। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন। পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন। অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং করোনা উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ ও সহায়তা নিন। সর্বশক্তিমান এবং সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। সকলকে তিনি সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে সার্বিক কল্যাণ দান করুন, আমিন। সকল মানুষের সার্বিক কল্যাণ কামনায় আল্লাহর এই সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হযরত সৈয়দ হুমায়ুন কবির, আমিন, ইসলামী সমাজ, আমির সাহেবের নির্দেশে প্রচারে আমি মোহাম্মদ ইউসুফ আলী, সদস্য ইসলামী সমাজ।